আপনাদের অনুরোধ করে যাচ্ছি এই মলবিকে ধর্ষণ কেস দেওয়া হয়েছে এই মৌলীকে গাঁজা কেস দেওয়া হয়েছে সেদিনে এক বাক্যে এটা বিশ্বাস করবেন আমাদের মতো মৌলীরা কখনো ধর্ষণকারী হতে পারি না কথা বলার কারণে আমাদিকে ফাঁসানো হয়েছে হাজার হাজার মৌলী হাজার হাজার আলেম বাংলাদেশের জেলে ঢুকে আছে খালি হক কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার থেকে বড় বড় আলেম শুনেলেন সেখানে আমির হামজা বলে একটা বক্তা তার চোখের তার সন্তানরা চোখের পানি ফেলিয়েছে ঈদের দিনে হাসিনা সরকারকে যারা মুসলমান ভাববে তাদের ইমান নষ্ট হয়ে যাবে হজে গেলে কখনো মমিন হওয়া চাই না আপনারা মনে করছেন হজে গেলে সেই মেয়েটা মমিন হজে গেলে উমরাই গেলে সেই লোকটা মমিন আবে ওগুলো হচ্ছে সেলফি হাজি আমাদের দেশে একজন আর্টিস্ট তার নাম হচ্ছে শাহরুখ খান সে দেখছি কদিন আগে ফটো ছেড়েছে উমরা করতে গেছে ঠিক কিনা আমাদের দেশের যুবকরা বলছে একজন দেখছি লেখেছে ফেসবুকে আল্লাহ আপনার উমরাকে কবুল করুক কাবে তোকু মারবে আর অকেও মারবে তু ওই রকমই হারাম আলে কবুল কার করবে শোন মমিন হতে হয় তবে শাহরুখ খানের ব্যাপারে আমি আর কিছু বলবো না তবে একটা কথা বলি হাসিনাকে কেউ মুসলমান ভাববেন না ওই জন্যে বলি দেড় লাখ মিডিয়া কিভাবে চক্র গোস্বামী বলে আজ তাকে একজন আছে সেই ছেলেটা আমি আজকে নয় আজ পাঁচ থেকে সাত বছর হলো আমি কয়েক হাজার বার আমার এগারো হাজার থেকে বারো হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে তার মধ্যে এক হাজারের বেশি জলসায় আমি চ্যালেঞ্জ ছুড়েছি এদিকে বিক্রি হওয়া মলবির সঙ্গে নয় আমার মতো বাপের বেটা মলবির সাথে একবার বসো এসে বসো ইসলাম কি বুঝাবো রবি কালিয়াকত আঞ্জনা আনকসব যতগুলো হারাম খোর আছে মিডিয়াওয়ালা আমাদের সাথে বসো তারা কি প্রচার করলো অন্নব গোস্বামী দিল্লি নিজামুদ্দিন সে সারে করুণা ফেল গেয়া হিন্দুস্তান মে আমরা মলবিরা চুপ করে গেলাম সবর করলাম ধৈর্য ধারণ করলাম সবরের ফল মিটা হয় না হয় না মিটা হয় আমি বলছি আপনারা সবর করুন আল্লাহর কাছে দোয়া করুন এই নুপুর শর্মার অবস্থা আল্লাহ কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না আর আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না ঠিক বলছি না বলছি গোটা বিশ্বের বেইমান কাফেররা বললে মুসলমানরা প্রত্যেকটা দেশে ফ্রান্স জাপান জার্মান রাশিয়া চাইনা আপনারা জানেন আমি সেদিনে ভারতের সেনাদের জন্য দোয়া করেছি আজকে আবার দোয়া করছি ভারতের সেনার সঙ্গে হাতা হয়েছে হিমাচলে আমি দোয়া করি আল্লাহ ভারতের সেনাদের শক্তি বাড়িয়ে দেওয়া চীনকে যেন চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনারা জানেন আমাদের দেশের অনেক মুসলমান জানে না সব থেকে বেশি মুসলমান অত্যাচারিত চীনের উই ঘুরে তাদের দাড়ি কেটে দেওয়া হয়েছে কোরআন পড়তে দেওয়া হয় না সেখানে শুধু তাই নয় রোজার মাসে তাদের মুখেতে সুয়ের মাংস পর্যন্ত ভরে দেওয়া হয় আপনারা জানেন যারা চাইনাকে সাপোর্ট করো তারা শোনো আমি দোয়া করি আল্লাহ সুযোগ হলে এই ভারতের সেনাদের সাথে দিয়ে আমি চাইনার গুলি চালাতেও রেডি আছি জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই একটা কথা মাথায় রাখবেন যদি সবর করে সবরের ফল মিঠা হয় কেমন মিঠা বলে দিই আমরা সবর করেছি ধৈর্য ধারণ করেছি আমরা বলিনি বম্বে হাইকোর্ট ইলাহাবাদের হাইকোর্ট বলেছে দিল্লি নিজামুদ্দিন থেকে করোনা ফেলাইনি করোনা যদি ফেলিয়েছে থেকে ফেলিয়েছে ট্যাম কোথা থেকে বললাম নমস্তে ট্যাম লকডাউনের আগে যখন ভারতে করোনা আসেনি যখনই এসে ডোনাল্ড ট্যাম্প এলো ডোনাল্ড ট্যাম্প তার চেহারা দেখেছে আমি বলেছিলাম অনেকদিন আগে একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো বান্দরে জন্ম দিয়েছে চেহারা দেখেন বান্দরের মতো না বান্দরের মতো নয় বান্দরে কেন বলছি জানেন বেশিরভাগ আমেরিকা লন্ডনের মেয়েরা তো কুকুরের সাথে জিনা করে আর বান্দরের সাথে জিনা করে জানুয়ারের সাথে করে ওই জন্যে আমার ভাই যখন বলেছে বন্দের পুলিশ প্রশাসনকে আমি সুলুট করি সালাম জানাই তাদেরকে এই জন্যই অর্ণব গোস্বামীর নামে কেস দায়ের হয়েছে মিথ্যা আফুয়া ফেলানোর জন্য মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মুম্বাইয়ের পুলিশ হাইকোর্ট রায় দিয়েছে কোমরে দড়ি বেঁধে তার মাথায় হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে লকআপে ভরেছে জোরে একবার বলুন সুবহান এটা হচ্ছে আল্লাহর মার আর দিল্লি নিজামুদ্দিনকে নির্দোষ প্রমাণিত করে দিলে শোনো ইসলামের যারা ক্ষতি করতে চায় শুনে রেখে দেন আজকে নয় ফেরাউন ছিল মুসাকে মিটানোর জন্য আল্লাহর কসম নিজে মিটে গেছে জোরে বলুন আল্লাহ নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে আল্লাহর কসম শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি বরঞ্চ আল্লাহ হুকুম দিলে একটা খুঁড়া মশাকে তার ব্রেনে প্রবেশ কর আর মাথায় কামড়া এমন কামড় মেরেছে তার প্রজাদিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মার নমরুদের মতো খোর জুতোর বাড়ি খেয়ে মারা গেছে জোরে একবার বলুন না সুহান আল্লাহ আমি আল্লাহ ইচ্ছা করলে উটা পৃথিবীতে কাফেররা বলেছিল মুসলমানদের মেয়েরা মুখ ঢাকতে পাবে না মুখ খুলতে হবে আল্লাহ বললে সন্তা তাহলে আমি মেয়ে তো দূরের কথা দিকেও মুখ ঢাকা করাবো কেমন রোগ দিয়েছিল দেশের প্রধানমন্ত্রীও ঘুরে বেড়াচ্ছিল বড় কষ্ট লাগে কি জানেন দিল্লির নিজামুদ্দিনে কোন জামাতি ভাইয়ের কোন নামাজির করুণা হলো না করুণা যদি হলো অমিতাভ বচ্চনের করোনায় ভর্তি শুনেননি অমিতাভ বচ্চনের করুণা হয়েছিল অতচ সেই লোককে দিই মোবাইলে অ্যাড দেয়নি যখনই কল করতেন কার আওয়াজ অমিতাভের অপ লোক এবার তুই কি বে আমাদের মতো মলবিরা যাদের করুণা হয়নি তুই কি করে আট দিবি তোর তো নিজে করুণা বে মরে যাচ্ছিলি বড় কষ্ট লাগে দুঃখ কোথায় জানেন আমাদের দেশে এক শ্রেণী মানুষ এই শুনেলেন যাদের বাজারে দোকান আছে যারা ব্যবসা করেন আমাদের দেশের অনেক ব্যবসায়ী বুকা আছে সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমরা যখন উত্তর উত্তরপ্রদেশে পড়েছি দিল্লি বোম্বাই গুজরাটে আমি দেখেছি লখনৌ যখন আমি ইরফানিয়ায় ছিলাম কিরাত পড়তাম তো ফজরের নামাজ আমি দু আক্তের ইমাম ছিলাম দারগায় হায়দারবাক্স মসজিদ আমার উস্তাদ কারি কামাল উদ্দিন মরহুম আল্লাহ জান্নাতি করুক আমাকে বলতেন ইয়াসিন এশার ফজর পড়িয়ে দিবে আমি পড়াতাম ফজরের নামাজ পড়ে আমি অনেক হাজি সাহেব দোকানদারকে দেখতাম মসজিদে নামাজ পড়ে গিয়ে কর্মচারী আসেনি সাটার খুলে দিয়ে দোকানের ক্যাশে বসে এক ঘন্টা আধ ঘন্টা চল্লিশ মিনিট কোরআনের তেলাওত করছে আর আমাদের দেশের মুসলমান সকালবেলায় বেলায় দোকান খুলে ধূপ কাটি জ্বালায় ধূপ জ্বালিয়ে খালি এরম করে ঘুরছে বলছে ধূপেতে বরকত আচ্ছা ধূপ কি দিয়ে তৈরি হয় বা গোবর তুমি যদি বলো গোবরে বরকত তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে পার্থক্য কিছুই নাই তোমার আর দিলীপের মধ্যে কষ্ট কি জানেন ডাক্তারে বলছে ভেন্টিলেশনে ভরো ওষুধ দাও মুখ হাত করোনা ভালো হবে করোনা থেকে বাঁচবে আমি দেখলাম উত্তর গায়ের পেছনে মুখটা লাগিয়ে বলছে গোমূত্র পান করো সে নিজে মুখ খাচ্ছে আর লোককে নিদান দিচ্ছে পেপারে বলেছে গোমূত্র পান পান করোনা ভাগ জায়গা এই কথাটা শুনে কি বুঝলেন ডানকুনির কাছে একজন ঘোষ সে দেখলে আল্লাহ আমার ঘরে দশটা গায়ে আছে মুদগুলো ফেলবো কেন সব বেড়েলে করে ভরে বোতলে করে প্যাক করে বিক্রি করছিল টেবিল লাগিয়ে পুলিশে তাকে অ্যারেস্ট করেছে এই প্রশাসনের দোষ আগে সেই মালকে অ্যারেস্ট কর যে বলেছে করুণা পালিয়ে যাবে সে তো দেশের মন্ত্রী এমপি সে বলেছে করুণা পালাবে এ বেচারার দোষ কি ই দেখেছে সালা মুদগুলো ফেলবো কেন বড় কষ্ট লাগে আমার ভাই যোগীজি

তাদের স্থানে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি জোর একবার বলুন সুহান আল্লাহ তা মুত কি করে খেতে যাবি ওই জন্যে আমাদের দেশে একজন বলেছে মুসলমান দাস দাস বাচ্চা পায়দা করতে এবার মুত খেলে কখনো বাচ্চা হয় তো দুধ খেলেই তো বেশি বাচ্চা হবে বুঝতে পেরেছেন না পারেননি আবার আমি দেখছিলাম মিডিয়ার সামনে আমি খালি চিন্তা করি মাকে কেউ গোয়ালে রাখে যোগীজি বললেন ইয়ে আমারা মাতা হ্যাঁ হ্যাঁ মাকে তো ঘরে রাখে লোকে তো গোয়ালে কি করতে রাখছিস শুধু তাই নয় গাই যদি মা হয় তার যখন বাছুর হয় বাছুর বুঝেন তো আপনারা আপনারা কি বলেন বাচ্চা না বাছুর বাছুর তার আবার যখন বাছুর হয় তখন নানি বলি না কেন সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টারটা কি হবে বুঝতে পারেন না সবাই মা হলে তো বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে সবাইকে মা বলা যাবে না ভেবে চিনতে কথা বলো শ্রদ্ধা করা আমরাও করি জানোয়ারকে ভালোবাসি আমরাও কিন্তু আমার বুঝে আসে না আমাদের দেশের কটা হারামখোর মিডিয়া মোদিজি তিনটে চিতা বাগ এনেছে কোন দেশ থেকে কি জানি কোথা থেকে গো অস্ট্রেলিয়া থেকে না কোথা থেকে এনেছে কোন দেশ থেকে আমেলিয়া থেকে তিনটে চিতা বাগ এনেছে এক সপ্তাহ খালি মিডিয়া গুলো দেখাচ্ছিল কি বললেন চিত্তরাত্রি পার্টি বলে একটা মেয়ে আছে एंकर सिखली लगाछलो ये देखिए अभी चीता इधर चला गया इसका बहुत ख्याल रखा जा रहा है इसके लिए लोग रखा गया है मोदी जी जानवर से इतना मोहब्बत करते हैं लेकिन बड़ी दुख की बात है लॉकडाउन के अंदर हजारों मजदूर पैदल चल के आए किसी के आंखों से आंसू किसी बच्चे मर गए लेकिन मोदी जी আপ কো দরদ আয়া আর জানোয়ার পেয়ে মোহব্বত দিখা রে তো শরম কি বাত হ্যামে দেশকে লিয়ে আমাদের দেশের জন্য লজ্জার বিষয় যে দেশের প্রধানমন্ত্রী জানোয়ারকে ভালোবাসে কিন্তু মানুষকে ভালোবাসে না লকডাউনে দুটো বাস দিতে পারলেন না দুটো ট্রেন নয় অতচ রাজ্যায় রাজ্যে রাস্তায় রাস্তায় পুলিশরা অত্যাচার করেছে মানুষের ওপরে সাইকেল নিয়ে গেছে তাদেরকে মারধর করা হয়েছে বড় কষ্ট লাগে আমার গ্রামে ডিবিসির একটা দুর্গাপুর যেটা সাব ডিভিশন দামোদারের একটা বেরিয়েছে যেটা আমার গ্রামের উপর দিয়ে গেছে আমি এফতারির আগে হেঁটে আসছি দেখছি কয়েকটা বিহারের মানুষ কলকাতা থেকে হেঁটে যাচ্ছে আহা বেচারা না বসে গেছে আমলো কিছু খানা মিলা বলে আমলোক ইধার সে আর কই খানা নেই মিলা আমল ধোড়া বেঠো ঘরে আমার কলা রুটি যা ছিল আমার স্ত্রীকে বললাম সব দাও আমরা খেজুর খেয়ে দুটি ভাত খেয়ে নেবো যা ইফতারি আছে দাও প্যাকেটে করে এনে দিলাম বসে খেলো আর কি বললে জানেন ভগবান করে আমার আল্লাহ কথাটা তাদের মঙ্গল আমি একদিন গাড়ি নিয়ে আমার আমার এলাকায় আমার অর্ডার ছিল আমি এখানে ওখানে দান দিতে যেতাম তো আমি আমার শ্বশুর গ্রামে যাচ্ছিলাম ওখান থেকে পঁচিশ কিলোমিটার লোকাল লোডে কিছু দূর ঢুকেই হাই রোড থেকে দেখছি একটা ছেলে পায়ে হেঁটে যাচ্ছে আমি বললাম গাড়ি দাঁড় করা কি বুঝলেন তখন লোকে বলছিল বাইরের লোককে শুতে দাও না খেতে দাও না করোনা হবে এগুলো হচ্ছে মূর্খের দল শুনে রেখে দেন সেই বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম বাবু কোথায় যাবে তুমি তো সে আমাকে দেখা মাত্র চিনতে পারলো মুসলমানদের ছেলে হুজুর আপনার আমি প্রচুর বক্তব্য শুনি মুম্বাইয়ে থাকি কোথা থেকে হেঁটে আসছ বলে বিহারের পটার থেকে হেঁটে আসছে তিন দিন হাঁটছি পাগলো ফুসা পড়ে আমি গাড়িতে চাবো গাড়িতে চাপো চাপালাম কিছু খেয়েছো বললেন না আমি তাড়াতাড়ি একটা বাজারে গাড়ি দাঁড় করিয়ে আমি ড্রাইভারকে বললাম ফল কিনো যা যা আছে মিষ্টি ফিষ্টি যা আছে কিনো পানির বোতল দুটো দাও তাকে আমি তুমি খাও বলে আপনারা রোজা রেখে যেমন তুমি খাও কোনো অসুবিধা নাই যান পরে খাওয়ালাম বলে আমাকে পুলিশে আটকাবে না আমি কেউ আটকাবে না আমি তোমার মোড়েতে নামিয়ে দিয়ে আসবো আমি গেলাম মোড়ে নামিয়ে দিয়ে এলাম কি দোয়া দিয়েছে জানেন ছেলেটা আজও দুয়া দেয় আমাকে আমার ভাই কিন্তু মোদিজি বড় কষ্ট হয় যে হাজার হাজার ছেলে আপনারা ফেসবুক খুললে ইউটিউব খুললে এখনও দেখতে পাবেন যে ছেলেটা সাইকেল চালিয়ে একটা দশ বছরের ছেলে তাকে লোকে পয়সা দিচ্ছে সেই পয়সাটা নয় তার চোখের পানিটা হচ্ছে বড় জিনিস এই পত্তুয়া গলা কাহার হয়ে পড়বে এদের ওপরে আল্লাহর কসম আল্লাহর গজব নাজিল হবে আর আল্লাহর মার পড়লে পৃথিবীর কোনো শক্তি তোমাকে রুখতে পারবে না ইনশাল্লাহ আমার ভাই যারা খাল কাটে নিজের জন্য খাল কাটে এটা মাথায় রাখবেন কেউ কারুর জন্য খাল কাটতে যাবেন না জোরে বলুন ইনশাল্লাহ ওই জন্য দেখবেন কেউ কারুর জন্যে হিংসা করে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ কোরানে বর্ণনা দিয়েছে সেই মানুষের গুলো চিনবেন সেই মানুষগুলোকে ওয়াইলুল্লি কুল্লি হুমা মাজা তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম চরিয়াল বাজারে দেখা হয়েছে আপনাদের বুকটা ফেটে যাচ্ছিল বলে তাই নাকি হ্যাঁ অনেক দিন দেখা হয়নি যেমনি আপনি চলে গেলেন বলছে সালা এখনো মরে নিবে বেঁচে আছে এ মাল আছে না নাই গাদা আছে পেছনে একরকম সামনে একরকম আমার ভাই নিজে দিকে পরিবর্তন করুন আর আল্লাহর ওপরে আর বিশ্বাস আনুন হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ কাজা কেউ করবো না জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই আমার যুবক আমার ভাই একটা কথা মাথায় রাখবেন সকলে নিয়ত নেন আগামীতে আমরা একে অপরের সঙ্গে মাহাব্বত করে চলবো জোরে বলুন ইনশাল্লাহ হুল ইসলাম হিংসা শিখাইনি বিদ্বেষ শিখাইনি আমি কথাগুলো যেগুলো বললাম বিবেচনা করবেন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় কিন্তু আপনাদেরকে বলে চাই আমাদের দেশের নাইনটি পার্সেন্ট লোকের কি বিচার জানেন টাকা থাকলে সুখ পাওয়া যায় টাকায় সুখ আছে না নাই বলুন এ কথা বলুন টাকাতে সুখ আছে না নাই যাদের মনে হয় যে টাকাতে সুখ আছে তারা একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করবেন টাকায় কত সুখ বুঝতে পারেননি আমার কথাটা জিজ্ঞেস করে আসুন টাকায় কতটা সুখ আল্লাহর কসম করে বলছি টাকাই সুখ নাই ইমানদার হও মমিন হও হালাল পথে চলো আল্লাহর কসম করে বলছি ডাল আলু খাবে শাক ভাত খাবে তুমি কিন্তু জিন্দেগিতে সুখ পাবে আর তুমি যদি মোরগা মুসাল্লাম খাও লোকের হক মেরে খাও আল্লাহর কসম করে বলছি সুখ পাবে না যারা সুদ খায় যারা হারাম খায় আজকে তো কি বলবো জানেন ঘরে ঘরে সুদ ঢুকে গেছে আপনাদের এখানে মনে হয় বন্ধন লোন নাই নাই গ্রুপ লোন আছে আল্লাহ তাহলে তো খুবই ভালো আমি একটা জলসাই বলেছি আমাদের মায়েরা তো এমনি ম্যাডাম হতে পারে না বন্ধ গ্রুপ লোন করে ম্যাডাম হয়ে গেছে জন বলে গ্রুপ করে নটা মেয়ে তাকে আবার যে হেড হয় তাকে ম্যাডাম বলে ডাকে আসছে মনে করে বিরাট ব্যাপার আমার এমনি তো ম্যাডাম হতে পারিনি সুদ খাওয়া ম্যাডাম হয়েছে বড় কষ্ট লাগে মায়ের দিকে বলি ওই নারীরা হচ্ছে নারী নামাজ পড়ার পরেও ওই মেয়ে মমিন হতে পারে না যে তার স্বামীর অল্প পয়সায় অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না ওই মেয়ে কখনো মমিন হতে পারে না ওই নারী মমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সাতে সন্তুষ্টি প্রকাশ করে না আপনাদিকে বলি আপনাকে সুদ খেতে হচ্ছে আপনাকে ঘুষ খেতে হচ্ছে আচ্ছা আপনাদের ইমাম সাহেবের বেতন কত কত দিচ্ছে হুজুর দুটো মিলিয়ে মানে খালাতটা আল্লাহ তার মানে পাঁচ ইয়েস পাঁচ হাজার রাগ করবেন না এই যে বাইরে প্লেট লাগিয়েছে মসজিদে এসি আছে না না আছে আল্লাহ আকবার আরো বেশি কালানি খাবেন বুঝতে পারেননি এসিতে বিল আসে না আসে না রমজান মাসে এসি চালিয়ে নামাজ পড়বে ইমামকে যদি তিনশো টাকা দিনে বেতন না দিতে পারো আল্লাহর কাছে কি জবাব দিবে একটা রাজমিস্ত্রি লিভারের বেতন কত এখন দিনে কথা বলুন না ছশো চারশো ধরলাম তিন চেরে কত বাবা বারো হাজার তিন চেরে বারো হাজার টাকা একটা লিভারের মাসে সকাল আটটায় কাজে লাগে তিনটেই ছেড়ে দেয় কিন্তু একজন ইমাম চব্বিশ ঘন্টা আপনার মসজিদে ডিউটি দেয় আমি কি বলতে চাইছি বুঝতে পারবেন তারপরেও তাকে আপনি সঠিক মূল্য দেন না যারা মনে করছে মাদ্রাসায় পড়িয়ে কি হবে আজকে জানেন এই মাদ্রাসাগুলোই লোকরা ছেলে দিতে দ্বিধাবোধ কেন করছে আলেম হাফেজ কেন করতে চাইছে না সবাই চাইছে আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে মাস্টার হোক আমার ছেলে প্রফেসর হোক এখন অনেক মলবিরাও আমরাও আমাদের সন্তানকে স্কুল কলেজে পড়িয়ে ভালো করে চাকরিজীবী করতে চাইছি ঠিক কি না কেন সমাজ মূল্য দেয়নি আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি যারা ডাক্তার আছে যারা মাস্টার আছে যারা প্রফেসর আছে যারা ইঞ্জিনিয়ার আছে একটাও মাদ্রাসায় জায়গা থাকবে না ইমামের বেতন সত্তর হাজার করুন মাদ্রাসার মলবির বেতন এক লাখ করুন এই মাদ্রাসা মাদ্রাসাগুলোতে জায়গা থাকবে না বলবে হুজুর আমার ছেলেকে একটা মলবি করে দেন ভাত বোয়ানো ভাত পাবে ইজ্জতের রুজি পাবে সত্তর হাজার বেতন পাবে কিন্তু এরা জানে ইমামতি করলে পাঁচ হাজার পাবে কিন্তু আমি বলে যাই শুনেলেন আমাদের এক্লাসের কারণে আমার মাদ্রাসায় আমার আট হাজার টাকা বেতন ভাইয়ের সাত হাজার এক হাজারের পার্থক্য আমাদের আট হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে সত্তর হাজার নয় যে সত্তর লাখ পাই তার থেকেও আল্লাহ আমাদেরকে সুখী করেছে জোরে বলুন সুভান আল্লাহ কেন বললাম শুনে নেন আছে আমার নবী বিশ্ব নী বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে পথে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুহান আল্লাহ আমরা পাঁচ হাজার বেতন পাই তারপরও আমাদের বৌরা সুখী আমার মেয়েদের স্কুলে পরীক্ষা হয়ে গেছে তো আমি আমার গিন্নিকে বলছিলাম কালকে যে আমার তো রোজই জলসা বাইরে বাইরে তুমি এখন চলে যাও এক সপ্তাহ ঘুরে এসো আমার নিজের ফুপ